আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো আজকে আমরা দুপুরের দিকে আসছি যেখানে শাপলা উঠাতে। তো সকালে ওঠানোর চেষ্টা করি কিন্তু এখানে অনেক পানি ভিজে যাব দেখে আসি না। তো আজকে দুপুরের দিকে গোসল করব, সেই সময় আসলাম। এই যে দুইটা শাপলা আছে এখানে, শাপলা তুলব। তো একটা শাপলার একটা রেসিপি তৈরি করব। অবশ্যই আমাদের ভিডিওর পাশে থাকবেন, দেখতে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলেন আমরা পানিতে নামে শাপলা তুলে নিয়ে আসি। আর স্নেহামণি এখানে খুব খুশি, স্নেহামণি শাপলার এই রেসিপিটা খাবে। কি খাও বাবা? তো আমি এখানে নামতেছি, স্নেহামণি বলতেছে আমার ভালোভাবে নামিও। তো এখানে এই যে আর একটা শাপলা হয়েছিল, তো শাপলাটা এদের ভ্যাট হচ্ছে, তো এটা থাক। তো এখানে এই যে বড় বড় দুইটা শাপলা আছে, এই শাপলায় উঠাবো। দুই হাতে ছাড়া হবে না, অনেক শক্ত আর অনেক বড় আর মোটা। এই দুইটা হলে আমার রেসিপি হয়ে যাবে। তো এখানে আর একটা শাপলা আছে যে এটাও ভ্যাট হচ্ছে। তো এখানে শাপলা ফুল ফুটছে, কেউ দেখে নাই। তো ভ্যাট হোক, ভ্যাট হলে আমরা ভ্যাট নিয়ে যাব। তো আমি এখন শাপলাগুলো উঠাবো। এই যে এখানে আমি দুইটা শাপলা উঠাই নিলাম, এই যে স্নেহামণিকে দিয়ে দিলাম। স্নেহামণি অনেক খুশি, তাই না স্নেহামণি? আর একটা লাগবে আমাদের, চলো। এখানে তো একটা নাই, ওই পাশে একটা। এটা আমাদের তিনটা শাপলা হয়ে গেছে। তো চলো না, শাপলা দিয়ে রেসিপি করব। তাকাও এদিকে, তাকাও। এই যে এখানে আমি শাপলাগুলো নিয়ে নিচ্ছি। এই যে শাপলাগুলো এখন ভালোভাবে ছিলে নিব, এখানে ভালোভাবে ছিলে এখানে ধুয়ে নিব। ধুয়ে নেওয়ার পরে এখানে একটা ডো তৈরি করব। তো এখানে আমি নিয়েছি লবণ, হলুদ, গুঁড়া মশলা, এটি বাটা মশলা, শুকনা মরিচ গুঁড়া, আস্ত জিরা আর কালো জিরা। আর এখানে আমি নিয়ে নিছি চালের গুঁড়া, দিয়ে আমি শাপলার এই যে এটা দিয়ে একটা রেসিপি তৈরি করবো। শাপলা ফুলের ডাটাটা আমি এইভাবে কেটে নিছি, এই যে দেখেন, যে অনেক সুন্দরভাবে কেটে নিছি। আর এখানে আমি যে ডোটা তৈরি করে নিছি, আর আজকে আমি মাটির চুলায় এটা ইয়া করবো, কারণ কারেন্ট নাই, আমার গ্যাস শেষ। তো এখানে আমি তেল গরম করতে দিছি, এখন এটা আমি তৈরি করব। দিকে এই যে এইভাবে এটাটা এইভাবে আটাতে এইভাবে ডুবাবো আর এইভাবে তেলে দেব। দিয়ে এইভাবে সবকটা আমি ভাজে নিব। এটা কিন্তু আমি চালের আটা দিয়ে করছি, আপনারা চাইলে বেসন দিয়েও করতে পারেন। এই যে এখানে আমার ভাজা হয়ে গেছে, এই যে দেখেন, সুন্দরভাবে লাল লাল করে ভেজে নেবেন। এটা এখন আমি তুলে নিব। এই যে এখানে কিছুটা ভাজে উঠাই নিছি, আর এই যে কড়াইয়ে কিছুটা ভাজছি, আর এখানে আরও কিছুটা রয়ে গেছে, একদম সবগুলো আমি ভেজে নিব। ভেজে নিয়ে আমি মেয়েদেরকে দিব। যে এখানে আমার শাপলা ফুলের পকোড়া রেডি। তো আমার স্নেহামণি বলছে এখানে একটু ফুল দিতে, তো আমি এখানে ফুলটাও দিয়ে দিলাম। তো এখানে যে আমার শাপলা ফুলের পকোড়া বা চপ বলেন রেডি। তো এটা খেতে অনেক মজা। তো স্নেহামণি আর আমার বড় মেয়ে বলবে কেমন। তো এখানে একটু সস দিয়ে দিছি, সস দিয়ে খেতে তো আরও অনেক মজা। তো এই যে দেখেন কত সুন্দর হয়েছে, অনেক মশমশাও হয়েছে। স্নেহামণি, ইনশাল্লাহ আমি একদিন শাপলা ফুলের এটার তরকারি রেসিপিও দিব, এটা আমার খেতে অনেক মজা লাগে। বা এরকম করে রান্না করে খাবে অনেক মজা, অন্যরকম একটা স্বাদ। কেউ বলতে পারবে না যে এটা শাপলা ফুলের যে লতাটা সেটা। স্নেহামণি কিছু বলো। খেতে কেমন হয়েছে সেটা বলবা না? মজা লাগছে স্নেহামণি, সব কিছুই মজা লাগে। তো আমি যে কালি জিরাটা দিছি, সে ওটা একটু মুখে পড়ছে আর অনেক মজা লাগছে, অনেকই মজা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।